আজকে আমরা সরাসরি যুক্ত আছি কক্সবাজার জেলা সকরিয়া উপজেলা বড়তলি ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড পশ্চিমপাড়া। এই রাস্তা দিয়ে জিপতেছেন আজকে তিন দিন ধরে। পানির জন্য এখানকার জনগণ চলাফেরা করতে দুর্ভোগ পোহাচ্ছে। পর্যাপ্ত পরিমাণ পানি নিষ্কাশনের জায়গা না থাকায় এখান থেকে 2 কিলোমিটার পর্যন্ত এভাবে জলবদ্ধতা। এই জলবদ্ধতা নিরসনের জন্য আমরা বড়তলি ইউনিয়নের চেয়ারম্যান এবং উপজেলা থেকে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করছি। এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর পানি, রুগী এবং লেখাপড়া করা ছাত্রছাত্রী, সাধারণ মানুষ, যাতায়াত থেকে বিভিন্নভাবে তারা হেনস্থ আছে। এই জলবদ্ধতা সংকট নিরসনের জন্য অতি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য এই সমস্যার চেয়ারম্যান অফ দ্য মেম্বার ডিসট্রাকশন করিতে হদ দিন লতি মানে পানির হারানার স্কুল জানি হারি সপরিবার আছে। 100 পরিবারের ছেলে মেয়েরা স্কুলে যাইতে বেশি হস্টর এবেলা এই রাস্তা ঢুকি গিয়ে এখন এই রাস্তার সামনে ফাঁসে হাক জায়গা আছে। আগে গত পুরনো হাল আছে, এই হালের মেরামত চাই আর সরকার তুম এই হালের যদি মেরামত হলে আর এই জনগণ বেগুন উন্নত করে লুড় দেয় আর কম আসবে ঘুরতে কম বেশি হস্টর। এই লু হনুকে অসুস্থ মানুষ হইলে হাসপাতালে দিন পারি গাড়ি গাড়ি করে নয় এদুর পানির দিন এই রাস্তাগুলো এখনো বর্তমানে এখনো ডুফা বর্ষাতে জ্বর বৃষ্টি দিয়ে দহন মাত্র খাওয়ার পরে ডুফা মাইয়ে ফুয়া মর তো এবারে আড়ি হওয়ার সুযোগ সুবিধা হওয়ার নাই হস্টর পানি ডুবা দ্রুত পানি সরা গেলে আবেদন করবো। তিনটা মহিলা লাশ দিয়ে না কম হতে আর কষ্ট হয়ে দিয়ে দেবেন।